ভিউয়ার্স, পুরন্দরপুর মডেল একাডেমি জাতীয় দিবসগুলো যথাযথ সময়ে পালন করে থাকে আমরা দেখেছি, এবং এই প্রতিষ্ঠানটি যেটি প্রধান শিক্ষকের কার্যালয় সেখানে আমরা এখানে এসেছি। তো প্রধান শিক্ষকের সাথে কিছু কথা বলে আমি আপনাদেরকে জানাবো যে প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি। শাহিজুর রহমান, পুরন্দরপুর মডেল একাডেমি প্রধান শিক্ষক। আমাদের এই প্রতিষ্ঠানটি 2012 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেন সাবেক প্রধান শিক্ষক খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের জনাব মোহাম্মদ আলাস কায়েম আলী খান। তার নিজের জমি বিনামূল্যে প্রতিষ্ঠানে দান করেন, করার পর নিজের শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানটি খাড়া করেন। এবং প্রতিষ্ঠানটি 2012 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর মিনিস্ট্রি থেকে অনুমোদন পায় 2017 সালে, এবং একই সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা যশোর বোর্ড থেকে অনুমোদন পায়। তারপর 2020 সালে প্রতিষ্ঠানটি স্বীকৃতি লাভ করে, এবং 2012 সাল থেকে এ পর্যন্ত জেএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, পাবলিক পরীক্ষা যেগুলো হয়েছে সন্তোষজনক, A+ পায়, মান ভালো। আশা করি যদি আমরা এতদিন পরেও নন এমপিও আসি, 2021 সালে এমপির জন্য আবেদন করেছি, যদি আল্লাহ সহায় হয় আমাদের এমপিও হয়, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের শিক্ষক কর্মচারী দিয়ে আরো ডেভেলপ করতে শিক্ষার মান। এবং আমরা নিয়মিত শিক্ষক কর্ম শিক্ষকদের নিয়ে ইনহাউস ট্রেনিং করি, আদার্স যে ট্রেনিং গুলো আছে সবগুলো সম্পূর্ণ হওয়ার পর চেষ্টা করবো আরো ডেভেলপ করার, ক্লাস নেওয়ার, অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।